যে দুইটা কবুতর নিয়ে আসলাম, এত পছন্দের দুইটা কবুতর, বিরল জাতের যে দুইটা কবুতর নিয়ে আসলাম, এর মধ্যে একটা কবুতর আমরা হারাই ফেললাম, এই জিনিসটা আসলে খুবই খারাপ লাগা একটা বিষয়। 28 ঘন্টা পর কবুতর গুলা খাবার পানি পাইতেছে, মানে এই জিনিসটা আসলে খুবই খুবই খারাপ লাগতেছে আমার, জিনিসটা দেখে কবুতর গুলার জন্য। কবুতর গুলা দেখেন এখনো পরিমাণে ওইখানে বসে আছে, আর কি পরিমাণে এনার্জি ওদের ভিতরে আছে যে ওরা এখনো ওইখানে বসে আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। গতকালকে সারা রাত আমাদের বামের মধ্যে প্রায় 30টা কবুতর ছিল। রাত যখন বাজে 10:30, আমাদের প্রায় 30 পিচ বাচ্চা এখনো বামে রয়ে গেছে। ওরা আজকে নিচেই নামে নেই, খাবারও খাই নাই ঠিক মতো, আজকে একটু বেয়াদবির লেভেলটা চরম পর্যায়ে চলে গেছে, যে কারণে প্রায় আপনার সারাদিন আজকে বামে ছিল, খাবার দাবার খায় নাই তেমন একটা। সো ওদের জন্য একটু ভয় লাগতেছে, কারণ ম্যাক্সিমাম কবুতর ঠান্ডা লাগার চান্স আছে, কারণ রাতে একটু বৃষ্টি হয়ে যায়, ওয়েদার একটু ঘোলাটে, সো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সকালের আলো ফোটার সাথে সাথে আমাদের কবুতরগুলো নেমে আসছে। এই যে দেখেন, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, আর বামে হিউজ পরিমাণে কবুতর এখনও আছে। আর আজকের ওয়েদারও মাশাল্লাহ অনেক সুন্দর ওয়েদার, কারণ হচ্ছে গতকালকে বৃষ্টি হয় নাই, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা মনে হয় না নাই, আর যদি হয় বিকালবেলা হইতে পারে। ওয়েদারটা এত চমৎকার লাগতেছে। সো কবুতরগুলো নামবে, আর এখন বাজতেছে 12টা, ওদেরকে এখন পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি কি করছি, আমাদের ট্র্যাপিংগুলো খুলে দিছি, তো ট্র্যাপিং দিয়ে যে কটা ঢুকার ঢুকবে, আর না হলে যারা ঢুকবে না ওরা খাবার খাওয়ার সময় একবারে ঢুকবে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে কবুতরগুলো সারা রাত বামে থাকার ফলে কি কি হয়েছে। এই যে দেখেন, হিউজ পরিমাণে চুনা পায়খানা করছে, তার মানে ওরা ঠিক মতো খাবার খায় নাই। এই জিনিসটা কিন্তু যখন বেড়ে যাবে, ওরা যখন আজকে সারাদিন আবার বাইরে থাকবে, তখন কিন্তু এই কবুতর অসুস্থ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, কবুতর কাঁপনি হয়ে যেতে পারে, বা কবুতর দেখা গেছে দুর্বল হয়ে শুকনা হয়ে যেতে পারে, এই সমস্যাগুলো হয়। তো আমরা কি করব, কবুতরগুলোকে এখন ঢুকাবো, ঢুকানোর পরে আমরা ইনশাল্লাহ কবুতরকে খাবার দিব, খাবারগুলো আজকে একটু বাড়াই দিব, কারণ কবুতর আজকে হিউজ পরিমাণে খাবার খাবে, কারণ গতকালকে খাবার খায় নাই। আর এখন আমরা কবুতরগুলোকে পানি দিব, এই যে এগুলোকেও দিব, এখানে ট্র্যাপিংগুলোও ফেলে দিই, এখানেও কবুতর ঢুকে নেয় ঠিক মতো, এই যে এতে ট্র্যাপিংগুলো ফেলে দিই, এই যে ট্র্যাপিংগুলো খুলে ওরা ঢুকবে ফোনের মধ্যে, নিজে নিজে ট্র্যাপিং খুলে দিছি, ওরা ঢুকুক। সবগুলো কবুতরকে আমরা পানি দিয়ে দিছি, অলরেডি কবুতরগুলো পানি খাইতেছে। আর একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে আমাদের কিছু কিছু কবুতর ঠান্ডা লেগে গেছে কালকে রাত্রে ছাদে, মানে বামের উপরে থাইকা, যেমন দেখেন এই যে আমি ঢুকাইছি, ওই যে দেখেন শৈল ফুলায় বইসা আছে, এই যে শৈল ফুলায় বইসা আছে, মানে একটু লস হয়ে গেল ছোটো ছোটো বাচ্চাগুলো ঠান্ডা লাগিয়া। আর এই জায়গায় দেখেন এই যে ঢুকার জন্য পাগল হয়ে গেছে, চল না ওর একটু ঢুকানোর ব্যবস্থা করে দিই। আসো 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 আসো, ও ঢুকাই দিছি, ও পানিটা খায় নেই, পানিটা খায় নিলে ওরে অন্য ওদের ওর খাঁচায় দিয়ে দিব। দেখ কত পরিমাণে তৃষ্ণার্ত, একদম পেট ফুলায় খাইলো, কালকে সকালে পানি খাইছে, আবার আজকে 24 ঘন্টা পরে পানি খাইলো। এই ওই খাঁচার কবুতর ডুবাই দিছি, অন্যান্য কবুতর সাথে দিয়ে দিছি, এই যেগুলো পানি খাইতেছে। আর এই যে যে নটটা দেখেন পানির উপরে বসে আছে, নটটা এখনই ডাকাডাকি শুরু করে দিছে, জোড়া নিয়ে নিছে, যে জিনিসটা আমরা এখনই দেখতে পাচ্ছি। এই সরো 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 সরো। তো এখন নতুন করে একটা সমস্যা তৈরি হয়ে গেলো, কবুতরগুলো একটু ঠান্ডা লাগিয়ে গেলো, এখন এই ঠান্ডাটা আমাদেরকে ঠিক করতে হবে, বিকালে মেডিসিন দিতে হবে ঠান্ডার ওষুধ। যদিও গতকালকে ঠান্ডার ওষুধ আমরা দিছি, কারণ আমরা জানতাম আগে থেকে ঠান্ডাটা লাগার চান্স আছে, কারণ ওয়েদার যেহেতু ঠান্ডা হইতেছে, আর আজকে হঠাৎ করে এরকম রোদ হয়ে গেছে, সো ঠান্ডা গরম লাগার চান্সও আছে। সো যে কারণে আমরা ঠান্ডার ওষুধ আজকেও চালাবো, আর গতকালকে ঠান্ডার ওষুধ দিয়েছি, গতকালকে এই কবুতরগুলো ঠান্ডার ওষুধ খাইতে পারে নাই, কারণ সেই কবুতরগুলো বাইরে ছিল, যে কারণে ঠান্ডার ওষুধ খাইতে পারে নাই। আর গতকালকে আমাদের আরেকটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই খাঁচার কবুতরগুলো একটু পানিগুলো একটু লেটে খাইছে, মানে কয়েকটা কবুতর পানি কম খাইছে, কয়েকটা কবুতর পানি বেশি খাইছে, যে কারণে আমাদের কিছু কিছু কবুতর একটু দুর্বল ছিল সকালে, বাট সকালে এখন আইসা পানি দেওয়ার ফলে সবগুলো কবুতর পানি খাওয়ার পরে এখন একটু সতেজতা ফিরে আসছে ওদের মধ্যে। এই যে ম্যাক্সিমাম কবুতর এখন একটু একটু রিল্যাক্স আছে, সকালবেলা আইসা দেখি একটু কবুতরগুলো দুর্বল দুর্বল অবস্থায় দেখছি, বাট পানি খাওয়ার পরে এখন সবগুলো কবুতরকে রিল্যাক্স দেখছি। এখানেও কিছু কবুতর ঠান্ডা আছে, কাশি দিতেছে, এই যে এই যে গোড়াটা ঠান্ডা লাগছে, গোড়াটা কাশি দিতেছে, হ্যাঁ গোড়াটা কাশি দিতেছে, আর ওদের ড্রপিং ড্রপিংও সমস্যা আছে। সো যাই হোক, আজকে সব কবুতরকে ঠান্ডার ওষুধ খাওয়াইতে হবে, জানি না ব্রিডিং রুমের কী অবস্থা।
ব্রিডিং রুমের যে কন্ডিশন, ব্রিডিং রুমে মনে হয় না কবুতর ঠান্ডা লাগছে, কারণ হচ্ছে ব্রিডিং রুমের প্রত্যেকটা কবুতর রিল্যাক্স আছে, আর ঠান্ডার কোনো আমি কোনো লক্ষণও আমি পাই নাই ব্রিডিং রুমে। সো ব্রিডিং রুমের কবুতর নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই, আর ব্রিডিং রুমে আমাদের কোনো রেপুটেড কবুতর নেই এক্সেপ্ট এই নটটা আর এই নটটা ছাড়া। আর ম্যাক্সিমাম কবুতরই আমাদের হচ্ছে আপনার আননেসেসারি কবুতর, মানে কালারিং কবুতর, যে কবুতরগুলো আমরা দেখেছি শুধু ফ্লাইংয়ের জন্য রেডি করি, যেমন রেসার আছে। সো এইগুলো থেকে আর কি মানে টেস্টিং পারপাস পেয়ার করা হয়েছে, সো এগুলো থেকে আর কোনো সমস্যা সম্ভাবনা নাই। যেমন রেসারের কিন্তু অলরেডি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, তারপরে মুসালদম কবুতর জোড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, এই নটটা তো 100% ভালো, ওদের কোনো সমস্যা সম্ভাবনা নাই। ছোটো বাচ্চাগুলোকে নিয়েই আসলে মূলত আমাদের সমস্যা, কারণ ছোটো বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে না, কারণ ছোটো বাচ্চাগুলো দেখা গেছে যখন ছোটো থেকে বড় হয় আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। বাট ওদের ক্ষেত্রে হয়েছে ব্যাপারটা হচ্ছে যে ওরা কিন্তু সারা রাত বাইরে ছিল, গতকালকে সকালে আপনার পানি খেয়ে বের হয়েছে, মানে হচ্ছে দুপুর ঠিক 12টার দিকে পানি খেয়ে বেরোয়েছে, এরপরে বিকালেও খাবার খায় নাই, সারা রাত তো কোনো খাবার খাই নাই, পানি খায় নাই, আবার ঠিক পরের দিন আসলো আইসা, কিছু কিছু কবুতর 12টার দিকে পানি খেলো, মানে 24 ঘন্টা পর পানি খেলো, আর কিছু কিছু কবুতর আপনার বিকালে খাবার খাবে, তার মানে হচ্ছে প্রায় ও খাবার পানি খাবে হচ্ছে ধরতে গেলে প্রায় 24 আপনার 28 ঘন্টা পর কবুতরগুলো খাবার পানি পাইতেছে। মানে এই জিনিসটা আসলে খুবই খারাপ লাগতেছে আমার জিনিসটা দেখে কবুতরগুলোর জন্য। কবুতরগুলো দেখেন এখনও পরিমাণে ওইখানে বসে আছে, আর কি পরিমাণে এনার্জি ওদের ভিতরে আছে যে ওরা এখনও ওইখানে বসে আছে, একটা একটা করে নামতেছে, আস্তে আস্তে নামতেছে। সো আমরা ওদেরকে আর কোনো প্রেশার ক্রিয়েট করবো না, ওরা নিজেরা নিজেরা নামুক, আর খাবার সময় হলো ওরা এমনিই নামবে, দেখবেন নিজে নিজে নেমে যাবে। এদিকে আমাদের আবলকের কী অবস্থা একটু দেখি। আমাদের এই যে আবলক, খুবই খারাপ লাগা একটা বিষয় সেটা হচ্ছে আবলকের সাথে যে নটটা আনা হয়েছিল লাল কালারের, লাল যে নটটা, সেই নটটা আপনারা জানেন যে সজল একটা ভিডিওতে আপনাদের সামনেই কবুতর পাখাটা খুলে দিছিল। আসলে কবুতরটার মুভমেন্ট এতটা ভালো ছিল যে কবুতরটা বাসায় খুব সুন্দরভাবে লেগে গেছিলো, আমরা যেই জিনিসটা দেখছি। লেগে যাওয়ার ফলে আমরা চিন্তা করছি যে কবুতরটাকে আমরা ফ্লাই করাইতে পারবো, বা একটা জিনিস দেখলাম যে কবুতরটার ঘরের প্রতি প্রচণ্ড পরিমাণে টান ছিল, সো লাল কবুতরটাকে আমরা পাখাটা ছেড়ে আমরা ছেড়ে দিছি, এবং ঘরে মোটামুটি ভালোই ছিল, 2-3 ঘন্টা মোটামুটি ভালোই ছিল, অন্যান্য মাদির সাথে ডাকতেছিল, একদম অ্যাডজাস্ট, একটা কবুতর যখন অ্যাডজাস্ট হচ্ছে যেরকম থাকে সেম ওইরকমই ছিল। বাট বিকাল দিকে আমি একটা জিনিস দেখলাম যে একটা কাক এসে আমাদের বামে আপনার হানা দেয়, তো তখন ও বামে বসা ছিল, ওই তখন ও একটা ফ্লাই করে, ওই ফ্লাই করার পরে দেখলাম যে ও মোটামুটি একদম ফুল আকাশে উঠে যায়, মানে পিনে উঠে যায়। সো ওই পিন থেকে মোটামুটি ফ্লাই করে আমরা মনে করলাম যে মাশাআল্লাহ কবুতরটা ভালো উড়ে বাসায় খুব সুন্দরভাবে নেমে যাবে। বাট যেই জিনিসটা দেখলাম, ওই কবুতরটা রাউন্ড দেওয়ার পরে আর বাসাটা ঠিকমতো মার্ক করতে পারেনি, কারণ হচ্ছে ও কিন্তু আমাদের বাসায় ঠিকমতো উড়ে নাই, 2 দিন বাসায় ছিল, তারপরে আমরা ছেড়ে দিছি। সো যে ছেড়ে দিছি এই কারণে যাতে কবুতরটা আমরা মনে করছি লেগে গেছে, বাসায় সেট হয়ে গেছে, কারণ ওর মুভমেন্ট এতটাই ওরকম ছিল যে আপনারাও মনে করবেন যে ওই কবুতর বাসায় সেট হয়ে গেছে, এবং আপনারাও ওই কাজটাই করতেন, ছেড়ে দিতেন। সো আমরা ওই জিনিসটা করছি। সো ওই কবুতরটা এত পরিমাণে চালাক ছিল, ওই উপরে ওঠার পরে আমাদের বাসার মার্ক করতে পারে নাই, কারণ ও আকাশ থেকে কিন্তু নিচ পর্যন্ত দেখে নাই আমাদের বাসা কখনো। সো উড়ার পরে ও মনে করছে ওর টেরিটরিতে আছে, তো ও উড়ার পরে উল্টা পাল্টা উড়ে অন্য জায়গায় চলে যায়। অন্য জায়গায় চলে যাওয়ার পরে আমরা তো মানে মন খারাপ হয়ে গেলো যে কবুতরটা গেলো কই খেলো কই। সো এখন পর্যন্ত ওই কবুতরটা আর ফিরে আসে নাই। আসলে যে দুইটা কবুতর নিয়ে আসলাম, এত পছন্দের দুইটা কবুতর, বিরল জাতের যে দুইটা কবুতর নিয়ে আসলাম, এর মধ্যে একটা কবুতর আমরা হারাই ফেললাম। এই জিনিসটা আসলে খুবই খারাপ লাগা একটা বিষয়, আর এর মধ্যে শুধুমাত্র এই যে আবলকটা আছে, আবলকটাও চলে যাওয়ার পর একটু চুপচাপ হয়ে গেছে, আবলকটা ডাকাটাকে কম করতেছে। আর যেই জিনিসটা মনে হচ্ছে আবলকটার গতকালকে আমি দেখছিলাম যে ঠান্ডা লাগার সম্ভাবনা ওর ছিল, বাট এখন মনে হচ্ছে তো ঠান্ডাটা একটু সেরে গেছে, এখন কবুতরগুলো একটু রিল্যাক্স আছে আবলকটা। তো চলুন ওর একটু ধরে দেখি কী অবস্থা। এই যে আবলকটা, না আবলকটা ঠিক আছে, আমি একটু ছেড়ে দেখি, না ওর শরীরের কন্ডিশন ঠিক আছে। চলেন আমরা আজকে সোলটু বোল্টুকে একটু বাইরে ছেড়ে একটু ছেড়ে দিই, অন্যান্য কবুতর বাদে শুধুমাত্র ওদেরকেই ছাড়বো। ফ্লাই করে গেছে, সোলটুকে ছাড়ি। সোলটুকে ছেড়ে দিই, এই যে বামে চলে গেছে ডাইরেক্ট। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে শুক্রবার, নামাজ পড়তে যাবো, সবাইকে জুম্মা মুবারক, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।